কলকাতা পুলিশ কনস্টেবল জব প্রোফাইল কমপ্লিট অ্যান্ড ডিটেলস ভিডিও হতে চলেছে ভিডিওটা বারোটা কোশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে একবার ভিডিওটা পজ করে নাও বারোটা কোশ্চেন ভালো দেখে নাও এই বারোটা কোশ্চেন আনসার পেতে চলেছো এই ভিডিওতে ঠিক আছে ওয়েলকাম টু স্টাডি সায়েন্স আমি তুষা আক্তার চলো দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিও দেখো কলকাতা পুলিশ কবে স্টাবলিশ হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো ছেষট্টি সালে ঠিক আছে হেডকোয়ার্টার কোথায় আছে লালবাজারে এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলসের লোগো আর এটা সংক্ষেপে বলা হয় কেপিএফ কলকাতা পুলিশ ফোর্স ঠিক আছে আর মোট কি উইথ ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্টিং বেঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে যে কোনো জেলায় হতে পারে কিন্তু কলকাতা কলকাতা জন্য পুলিশের জন্য একটা অ্যাডভান্টেজ থাকে যে তোমাদের পোস্টিং কিন্তু শুধুমাত্র কলকাতাতেই হবে তো কলকাতা পুলিশ কনস্টেবলস ট্রেনিং এর পর যখন পোস্টিং হবে তোমাদের কোথায় কোথায় পোস্টিং হবে তিন জায়গায় তোমাদের পোস্টিং হয় তোমাদের এনে পোস্টিং হবে ঠিক আছে ট্রেনিং এর পরে তারপর না হয় ট্রাফিকে ট্রাফিক পুলিশ তাহলে পুলিশ স্টেশন ওকে সো থানাতে তোমাদের পোস্টিং হয় তিন জায়গাতে তোমাদের পোস্টিং হয় ওকে ফাইন চলো তারপরে হচ্ছে কী কী কাজ করতে হয় যেখানে জব রেসপন্সিবিলিটিস বা জব রোল ফার্স্টে হচ্ছে তোমরা জানো যে পুলিশের কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা ঠিক আছে সব পুলিশ কনস্টেবলসের কাজ বেসিক্যালি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের যে উদ্বোধন করতে থাকেন বা সিনিয়র অফিসার তাদেরকে হেল্প করা বা তাদের যে অর্ডার দেয় সেগুলোকে ফলো করা তাছাড়া কোনো রকম যদি মারামারি বা ব্রেকআউট যদি কোনো হয় প্রবলেম হয় ঠিক আছে সেগুলো সমাধান করতেও তাদের কাজ করতে হয় তাছাড়া আসামিদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে আদালতে হাজির করা ঠিক আছে কোনো ত্রুটি না করে মামলার বিবরণ ফাইল করা এই সব কাজগুলো তো করতেই হয় তার সঙ্গে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি কমিউনিটি পুলিশিং আরও বিভিন্ন রকমের কাজ হয় তোমার যদি পোস্টিং হয় ব্যাটলিয়ানে তাহলে তোমার অন্যরকম কাজ করতে হবে থানাতে যদি পোস্টিং হয় তাহলে আর এক রকম কাজ করতে হবে ঠিক আছে ট্রাফিক পুলিশে যদি কাজ করতে হয় তা যদি পোস্টিং হয় তাহলে ট্রাফিক পুলিশের যে রুলস অ্যান্ড রেগুলেশনস ডিউটিস গুলো কিন্তু পালন করতে হবে অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ ডিউটিস কিন্তু তোমাদের পালন করতে হবে তাছাড়া সন্দেহভাজনদের জবানবন্দি করাও একটা কাজ ওকে এবার চলে আসা আমার স্যালারি দেখো খুব ইন্টারেস্টিং খুব ইজিলি তোমাদের বুঝিয়ে দেবো কত স্যালারি পাবে সো এটা হচ্ছে আফটার পোস্টিং ওকে বা ট্রেনিং হয়ে যাবে পোস্টিং পাবে তারপর তোমাদের যে স্যালারি স্যালারিটা পাবে টোটাল এখানে বেসিক পে হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা বেসিক পে থাকে আর বেসিক পে থ্রি পার্সেন্ট ঠিক আছে বেশি বাইশ হাজার সাতশো টাকা যদি থ্রি পার্সেন্ট করা হয় ছশো একাশি টাকা ডিএ পাবে ডিএনএস অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স আছে ফাইভ হান্ড্রেড রুপিস এই চাড়ে হাউস রেন্টাল অ্যালাউন্স হচ্ছে এই বেসিক পের হচ্ছে টুয়েলভ পার্সেন্ট সব কিন্তু কিন্তু এই বেসিক পের ওপরে কিন্তু হিসাব করা হয় তো টুয়েলভ পার্সেন্ট বেসিক পের ওপরে সেটা হয়েছে সাতাশো চব্বিশ টাকা আর কলকাতা পুলিশের জন্য মেট্রোপলিটান সিটিতে যেহেতু তারা কাজ করে তো তার জন্য একটা সিটি অ্যালাউন্সে থাকে সেই সিটি অ্যালাউন্সের জন্য পনেরোশো টাকা দেওয়া হয় আর রেশনের জন্য পনেরোশো টাকা দেওয়া হয় অ্যাপ্রক্স তোমাদের যদি এটা হিসাব করা হয় তাহলে টোটাল গ্রস যেটা হচ্ছে ইনহ্যান্ড না এটা হচ্ছে গ্রস স্যালারি সেটা হচ্ছে উনত্রিশ হাজার ছশো পাঁচ টাকা অ্যাপ্রক্স ধরে রাখো একটু উনিশ বিশ হতেই পারে ঠিক আছে এরপরে দেখো কিছু তার টাকা তোমার ডিডাক্ট হয় ঠিক আছে কেটে নেয় ডিডাকশনের মধ্যে হচ্ছে কিছু ট্যাক্স কাটে প্রফেশনাল ট্যাক্স বা কিছু ট্যাক্স কাটে প্লাস তোমাদের যে প্রভিডেন্ট ফান্ড বা পি এফ এর টাকা কিছু কেটে নেই প্রভিডেন্ট ফান্ড মিনিমাম তোমাদের ফাইভ টু সিক্স পার্সেন্ট তোমাদের কিন্তু বেসিক পের ওপরে আসে অর্থাৎ বারো থেকে তেরোশো টাকা তোমাদের এমনিই তোমাদের কাটাতে হয় ওটা এবার কোনো কোনো ক্যান্ডিডেট উপর ডিপেন্ড করেছে তুমি বেশি কতটা কাটা কাটা ঠিক আছে অনেকে বেশি কাটায় অনেকটা অনেকে কম কাটায় ঠিক আছে তো আমি ধরলাম অ্যাপ্রক্স এখানে পনেরোশো টাকা তো টোটাল যে ডিডাকশন পনেরোশো টাকা হয়ে যায় তাহলে এই যে উনত্রিশ হাজার ছশো পাঁচ থেকে যদি পনেরোশো ডিডাক্ট করে তাহলে ইন হ্যান্ড হাতে তুমি যে স্যালারিটা পাবে ঠিক আছে সব কেটে কুটে সেটা হচ্ছে মাসে হচ্ছে আঠাশ হাজার একশো পাঁচ টাকা অ্যাপ্রক্স আমি বারবার বলছি এটা হচ্ছে অ্যাপ্রক্স এদিকে উনিশ বিশ কিন্তু হতে পারে এরপর চলে আসে যে ডিউরিং ট্রেনিং তোমার যখন ট্রেনিং চলবে সেই সময় হাতে কত স্যালারি আসবে আমরা দেখলাম যে গ্রস স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার ছশো পাঁচ টাকা অ্যাপ্রক্স তারপর তোমাদের কিছু টাকা কাটবে তার মধ্যে দেখো যখন তোমার ট্রেনিং করবে ট্রেনিংয়ের সময় হাউস রেন্টাল অ্যালোয়েন্স যেটা দেয় সেটা কিন্তু তোমার দেবে না তো সাতাশো টাকা তোমাদের কেটে নিচ্ছে প্লাস যে ট্যাক্সের জন্য পি এর জন্য পনেরোশো টাকা কাটবে প্লাস তোমাদের যে ট্রেনিংয়ের সময় যে খাওয়ার জন্য অর্থাৎ মিলের জন্য মিল চার্জ তোমাদের কাটে সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে সো এইটা টোটাল যদি কাটা হয় তাহলে টোটাল এইগুলো কেটে নেওয়ার পরে টোটাল ইনহ্যান্ড পাবে হচ্ছে একুশ হাজার আটশো একাশি অ্যাপ্রক্স মানে একুশ থেকে বাইশ হাজারের মধ্যে তোমরা কিন্তু স্যালারি পাবে যখন ট্রেনিং চলবে কিন্তু যখন ট্রেনিংয়ে যাওয়ার পরে এককালীন একটা খরচ থাকে খুবই একটা ভালো খরচ হয় যেমন এখানে দেখতে পাচ্ছি আদার এক্সপেন্ডিচার যেমন ইউনিফর্ম ইউনিফর্মের তাদের হচ্ছে শীত তোমাদের দিয়ে দেবে ঠিক আছে বাট তোমাকে বানাতে হবে তার জন্য একটা এক্সপেন্ডিচার ধরে পাঁচশো টাকা ব্যাগের জন্য ব্যাগ ব্যাগের জন্য টাকা দিতে হয় চারশো টাকা পিচি ড্রেসের জন্য একটা কিন্তু তোমাদের কিনতে হয় সেটার জন্য হাজার টাকা ধরে রাখি উইন্টার মানে শীতকালে যারা ট্রেনিং করবে তার জন্য উইন্টার জ্যাকেট তার জন্য টাকা ডিডাক্ট করা হয় দু হাজার টাকা ভালো জ্যাকেট দেয় আর শুরুর জন্য পাঁচশো টাকা টোটাল ডিডাকশান মিলিয়ে যদি দেখা হয় যে টোটাল এখানে যদি খরচ হয় এক্সপেন্ডিচার চার হাজার চারশো টাকা অর্থাৎ সাড়ে চার হাজার মতো তোমাকে এক্সট্রা খরচ হচ্ছে বাট এটা প্রত্যেক মাসে খরচ হবে না এটা এক সময় একবারে খরচ হয়ে যাবে আরও কিছু কিছু তোমাদের এক্সপেন্ডিচার থাকে ঠিক আছে সেগুলো আমি বাদ দিলাম ওভারঅল ইনহ্যান পাচ্ছ এটা ডিউরিং ইউর ট্রেনিং চলো এবার হচ্ছে পার ইয়ার স্যালারি কত এক বছর টোটাল দেখো ইনহ্যান কোথায় পাবে আমি একটু আগে বললাম যে আঠাশ হাজার একশো পাঁচ টাকা পার মান্থ আফটার পোস্টিং কিন্তু ঠিক আছে এইটা পাবে এবার বারোতে যদি গুণ করে তাহলে আমরা পাবো তেত্রিশ হাজার তিন লাখ হাজার দুশো ষাট টাকা টোটাল এক বছরে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল কিন্তু মাসের না মাসে কিন্তু স্যালারি পে করা হয় কত চোদ্দ মাসের স্যালারি দু মাসের যে স্যালারি পাবে সেটা কিন্তু এই যে টোটাল মিলিয়ে পাবে না দু মাসের যে স্যালারি পাবে সেটা শুধুমাত্র বেসিক পে পাবে বেসিক পে কত বাইশ হাজার সাতশো টাকা সো দু মাসে বাইশ হাজার সাতশো টু করলে আমরা আসে টোটাল একসঙ্গে দুটো যোগ করলে আসে তিন লাখ বিরাশি হাজার ছয়শো ষাট টাকা অ্যাপ্রক্স তোমরা কিন্তু ইনহ্যান্ড পাচ্ছ পার ইয়ারে ওকে এরপর চলে আসে প্রোমোশন প্রমোশন হয় দুটো রকম প্রমোশন হয় একটা স্যালারির প্রমোশন হয় ঠিক আছে একটা পোস্টের প্রমোশন হয় যে স্যালারির যে প্রমোশনটা হয় ঠিক আছে স্যালারির যে প্রমোশন হয় থ্রি পার্সেন্ট একটা কিন্তু টু থেকে থ্রি পার্সেন্ট অ্যাপ্রক্স তোমার স্যালারির প্রমোশন হয় এটা কার ওপর যে বাইশ হাজার তোমাদের বললাম বাইশ হাজার সাতশো টাকা যে তোমাদের বেসিক পে থাকে ঠিক আছে বেসিক পে সেই বেসিক পের ওপরে থ্রি পার্সেন্ট তোমার অর্থাৎ ছশো একাশি টাকা মতো মোটামুটি ধরে রাখো যে বেসিক পের ওপরেই তোমাদের বাড়বে অর্থাৎ তোমাদের প্রথম যখন জয়নিং করবে তখন হচ্ছে যে স্যালারি পাঁচশো তার পরের বছর কী হবে বেসিক পেটা তোমার বেড়ে যাবে এই বাইশ হাজার সাতশোর সঙ্গে আরও ছশো একাশি যোগ করবে যেটা আসবে ঠিক আছে তার উপর হাউস রেন্টাল অ্যালায়েস ডি এরকম সব পাবে অর্থাৎ বেসিক পে তোমাদের বছর বছর কিন্তু ইনক্রিমেন্ট হয় এটা হচ্ছে বেদনের দিক থেকে এবার হচ্ছে পোস্টের দিক থেকে ইনক্রিমেন্ট কেমন হয় পোস্টের দিকে যেটা ইনক্রিমেন্ট হয় এখানে হচ্ছে হাইলার কি দেখতেই পাচ্ছ ঠিক আছে সো এখানে হচ্ছে কনস্টেবলস কনস্টেবলসের পরে হচ্ছে তোমার হচ্ছে এএসআই আসবে ঠিক আছে এএসআই এটা হচ্ছে কনস্টেবলস এরপরে হচ্ছে এএসআই এসআই ওকে এস আই আসবে তারপর ইন্সপেক্টর আসবে ভালো করে এখানে দেখতেই পাচ্ছ ওভারঅল ঠিক আছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাবে কলকাতা পুলিশের সো এখানে এইভাবে কিন্তু তোমাদের প্রমোশন হয় পোস্টের প্রমোশন ঠিক আছে ভিত্তিতে এবার হচ্ছে কনস্টেবল থেকে এএসআই হতে কত সময় লাগে আর এস থেকে এস হতে বা কনস্টেবল থেকে এস হতে কত সময় লাগে বা ইন্সপেক্টর হতে দেখো কনস্টেবল থেকে এস আই মোটা মোটামুটি তোমার ধরে রাখো সাত থেকে আট বছর টাইম লাগে কিন্তু এই না যে সাত থেকে আট বছরের মধ্যে কোনো কনস্টেবল হবেই মানে হয়ে যাবে এরকম গ্যারান্টেড কোনো কিছু নেই তার যে জব প্রোফাইলের ওপর ডিপেন্ড করে অর্থাৎ জব প্রোফাইল বলতে তার যে রেকর্ড আছে তার জবের যে এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে সব কিছু যদি ভালো পারফরমেন্স থাকে তার উপরে অনেক কিছুর ভিত্তি করে কিন্তু তোমাদের যে প্রমোশনটা হয় পোস্টের প্রমোশন তো মোটামুটি সব যদি ঠিকঠাক থাকে সাত থেকে আট বছরের মধ্যে তোমাদের এএসআই কিন্তু হয়ে যাবে কলকাতা পুলিশের তারপরে এস হতে আরও তোমাকে ছ সাত বছর ওয়েট করতে হয় অর্থাৎ কনস্টেবল থেকে যদি আরও এসআই টোটাল হতে হয় পনেরো থেকে ষোলো বছর টাইম লেগে যায় ওকে পনেরো থেকে ষোলো বছর আরও বেশিও লাগতে পারে আমি বারবার বলছি এ টোটাল ডিপেন্স ডিপেন্ড করে যে তোমার যে এক্সপিরিয়েন্স তোমার যে জব কিভাবে করেছো ঠিক আছে তার ট্র্যাক রেকর্ডের ওপরে ওকে এরপরে অনেকে যারা কম বয়সে চাকরি পায় ধরো আঠেরো বছর কেউ চাকরি পেলো তারপরে লাস্ট বয়সে কিন্তু ইন্সপেক্টর ইন্সপেক্টরের পরে আরও যে পদগুলো আছে ডেপুটি কমিশনার মানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ঠিক আছে অনেক বড় বড়ো জায়গায় কিন্তু পৌঁছাতে পারে কিন্তু সেগুলো খুব রেয়ার বাট এসআই পর্যন্ত কিন্তু মোটামুটি যারা চাকরি করে তারা কিন্তু পৌঁছে যায় ঠিক আছে ইন্সপেক্টর এরপর যে উপরে হয় ঠিক আছে ডিসকাস এবার এবার ছুটির কথা তার আগে কিছু এই যে কোশ্চেনের আনসার গুলো তোমাদের দিয়ে দিই কত ঘন্টা ডিউটি করতে হয় দেখো তোমাদের যে কনস্টেবল কনস্টেবল হচ্ছে কলকাতা পুলিশের আট ঘন্টা কিন্তু তোমাদের ডিউটি করতে হয় এবার ডিউটি টাইম কিন্তু ডিপেন্ড করে অনেক সময় বিভিন্ন সময়ের ওপরে ঠিক আছে পুজোর সময় ডিউটি আলাদা হয় বা নাকা চেকিং করলে বা অন্য কোন রকম যদি এক জায়গায় তোমাকে ডিউটি পড়ে স্পেসিফিকভাবে সেখানে ডিউটি একরকম হয় কিন্তু বেসিক্যালি যে তোমাদের অ্যাভারেজ যে ডিউটি হয় সেটা আট ঘন্টা হয় ঠিক আছে বছরে কটা ছুটি পাবে সেটা তো ডিসকাস করবো আমরা কত মাসে স্যালারি পাবে এটা চোদ্দো মাসের স্যালারি বলে দিয়েছি ট্রেনিং কত মাসের হয় ট্রেনিং হয় সিক্স মান্থ ঠিক আছে ছ মাসের ট্রেনিং হয় কলকাতাতেই তোমাদের ট্রেনিং সেন্টার আছে স্পেসিফিক্যালি সো ওখানে ট্রেনিং হবে ছ মাসের জন্য ট্রেনিং চলাকালীন কি ছুটি পাওয়া যায় ট্রেনিং চলাকালীন কোনো ছুটি দেয় না বাট ইমার্জেন্সি যদি কারোর থাকে ঠিক আছে ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু ছুটি দেওয়া হয় আদারওয়াইজ অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে ডিপেন্ড করে সে কোথায় তার পোস্টে মানে ট্রেনিংটা হচ্ছে অনেকটা সেই অফিসের উপরেও ডিপেন্ড করে যে অনেক সময় কোনো কারোর যদি এক্সাম থাকে ঠিক আছে কোনো এক্সাম আছে কিন্তু এক্সামের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের কোনো ছুটি দেওয়া হয়নি এক্সাম পারপাসে ছুটি দেওয়া হয় না ঠিক আছে শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে তার ছুটি দেওয়া হয় ট্রেনিং চলাকালীন মোবাইল ব্যবহার করা এটা অনেকে করে আমি দেখেছি বেসিক্যালি সময় মোবাইল ইউজ করতে পারবে ঠিক আছে ইউজ করতে পারবে কোনো প্রবলেম নেই বা যখন পিটি করাবে বা তোমাদের অন্যরকম এক্সারসাইজ করাবে সেই সময় তোমাদের ট্রেনিং মানে মোবাইল ইউজ করতে পারবে না রুমে এসে তোমরা যেখানে থাকবে সেখানে তোমরা মোবাইল ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এরপরে আমরা ডিসকাস করবো ছুটি ছুটি পাওয়া যায় বেসিক্যালি এক বছরের কটা ছুটি পাওয়া যায় এক বছরের ছুটি পাওয়া যায় ইএল হচ্ছে তিরিশটা আছে আর্ন ঠিক আছে এখানে হচ্ছে তুমি পনেরোটা পনেরোটা করে নিতে পারো বছরে একবারে তিরিশটা দেয় না ঠিক আছে সিএল হচ্ছে ক্যাজুয়াল লিভ তো চোদ্দোটা পাবে ঠিক আছে চোদ্দোটা সিএল থাকে এবং সিসিএল সিসিএল ব্যাপারটা দশটা থাকে এটা বুঝিয়ে দিই ধরো কোনো কনস্টেবলসে তুমি যদি আজকের মানে এই বছরে দু হাজার ধরো দু হাজার তেইশে দু হাজার তেইশে যে পুজো ঠিক আছে পুজোর সময় যদি তুমি ডিউটি করো তাহলে দু হাজার চব্বিশে গিয়ে যদি পুজোর সময় ফুল ডিউটি কেউ যদি করে দু হাজার চব্বিশে গিয়ে কিন্তু একটা কমপ্লিমেন্টারি তোমাদের কিন্তু একটা ছুটি পাবে সিএল পাবে সেটা হচ্ছে দশটা অর্থাৎ এর পরের বছরে তুমি দশটা ছুটি কিন্তু পাচ্ছ যদি দু সালে মানে আগের বছরে কেউ যদি পুজোর ডিউটি করে তার পরের বছরে গিয়ে কিন্তু দশটা কিন্তু সিসিএল পায় আর এই সিসিএলটা কীভাবে ব্যবহার করতে পারে সেটা হচ্ছে তুমি একবারও নিতে পারো বা তুমি খেপে খেপেও কিন্তু সিসিএলটা ব্যবহার করতে পারো এই ভ্যালিডিটি থাকে এক বছর আরও ম্যানেজেবল ছুটি পাওয়া যায় ঠিক আছে বাট সেটা হচ্ছে আন অফিসিয়ালি অফিসিয়ালি কোনো ছুটি না ম্যানেজেবেল যে ছুটিটা থাকে সেটা পুরো আন অফিসিয়ালি ম্যানেজ করে তোমাদের কিন্তু নিতে হয় ওকে ঠিক আছে সো আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি কেবি কনস্টেবলসের টোটাল জব প্রোফাইল যদি আরও কোনো ফার্দার তোমাদের কোশ্চেনস থাকে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমার চ্যানেল অনুষ্ঠানে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি কিন্তু অবশ্যই প্রেস করা থ্যাংক ইউ